বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সেই আলোচনাটি হলো, দেখুন যে এই পৃথিবীতে যদি কেউ আত্মার মুক্তি চায়, এই পৃথিবীর জ্বালা যন্ত্রণা থেকে যদি কেউ মুক্তি চায়, হাসরের দিন তার যেন আর উঠতে না হয় এবং হাসর ডিঙ্গের সে চলে যাবে, তাহলে সেই অবস্থানে পৌঁছাতে হলে, সরাসরি আল্লাহর দর্শন লাভ করে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে হলে, যিনি আল্লাহর কাছে চলে যাবে তিনি আবার হাসর, মিজান, পুলসিরাত এগুলা কি আর পার হতে হবে? তবে এগুলা মানুষের দেখা গেছে যারা তত্ত্বজ্ঞান লাভ করেছে, আল্লাহর সত্য এবং তত্ত্বজ্ঞান যারা লাভ করেছে, তারা হাসর কি, মিজান কি, পুলসিরাত কি, তারা কিন্তু তা দুনিয়াতে দেখেছে, দুনিয়াতেই তারা পার হয়ে গেছে। এখন তাদের আল্লাহর সাথে মিশা বাকি ছিল, যারা আল্লাহর সাথে মিশে গেছে তাদের আবার হাসর কি, পুলসিরাত কি, তাই না? যাই হোক, এই কথাটি বুঝতে গেলে একটা কঠিন গভীর জ্ঞানী লোক দরকার, তবে অল্প যারা বুঝে তারাও যদি চিন্তা করে তবে তারাও পাবে খুঁজে। তবে আজ আমি স্বামী মালিক চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম, তাহলে সেই মুক্তির দেশে বা আল্লাহর সাথে বিলীন হতে হলে যে আমাদের চরিত্র বা আমাদের কেমন হতে হবে, তাই আপনারা থাম্বনেইলে একটি কথা পেয়েছেন কি, সেটি পেয়েছেন যে আমরা পুরুষ হয়ে পুরুষের রূপ ধারণ করে পৃথিবীতে জন্ম গ্রহণ করেছি। কিন্তু দেখেন, আমরা পুরুষ রূপে এসেছি পৃথিবীতে, কিন্তু আসলে কিন্তু আমরা পুরুষ হয়েছি, যিনি মহাপুরুষ তিনি তো জগৎ স্রষ্টা, যিনি জগৎকে খাওয়ায় রাখে, পালন করে, লালন করে, জগৎকে চালাচ্ছে, তিনি তো মহাপুরুষ এবং তিনি তো আল্লাহ, তার উপরে আর কিছু নেই। তবে কেউ যদি প্রেস ধরেন তো আল্লাহ কি পুরুষ না নারী? তো একটি কথা বলতে চাই যে আল্লাহ পুরুষ, আল্লাহ নারী, আবার আল্লাহ পুরুষও না নারীও না, তবে যে কোনো একটা হিসেবে তো মানুষের কাছে উপস্থাপন করতে হবে, যে কোনো একটা রূপে তো, যে কোনো একটা নামে রূপে তো মানুষের সামনে প্রকাশ হতে হবে, তাই যেই ভান্ডে দরকার সেই ভান্ডেই তিনি যান, সেই রূপ ধারণ করেন। তবে আজকের কথা হলো কি, যদি এই পৃথিবীর এই ধরাধাম থেকে যদি মুক্তি নিতে হয় তাহলে কি হতে হবে? আপনি পুরুষ যে রূপ নিয়ে পৃথিবীতে জন্ম নিয়েছেন, আপনার মেয়ে মানুষ হতে হবে। তো মেয়ে মানুষ হতে হবে কেন, মেয়ে মানুষ হতে হবে কেন? একটা জিনিস দেখেন, একটা হলো নারী, একটা হলো পুরুষ, আর একটা হলো হিজরা। হিজরা কিন্তু নারীও না পুরুষও না, আবার কিন্তু তিনি নারী, তিনি পুরুষ, আবার তিনি নারীও না পুরুষও না। তো এখন আমি যে কথাটি বলবো যে আল্লাহ নীর আকার, নীর একটি ভাষা আছে যে পানি, আর একটি নীর পাখির ভাষা। তবে কি আসলে তাই যে নীর আকার, পানির আকার, পানির কি আকার, পানি দেখতে কেমন, পানির কোনো রং স্বরূপ আছে? নাই। পানি যে ভাণ্ডে রাখা হয় সেই ভাণ্ডের রং ধারণ করে, তাহলে আল্লাহ নীর আকার, সেই নীরের মতো কোনো ভাণ্ডে যদি আদম ভাণ্ডে যায় আদম আদম রূপে, যদি অন্য কোনো ভাণ্ডে যায় তো অন্য রূপে। তবে এই জন্যই আল্লাহ বলা হয়েছে যে আল্লাহ সর্বময় বিরাজিত, আল্লাহ সব পারেন, সব রূপ ধারণ করতে পারেন, তবে আদম রূপ আল্লাহর নির্ধারিত এবং এই রূপই তিনি বিচার করবেন। যাই হোক, আজকের মূলত যে আলোচনাটি সেটি হলো যে আপনি আমি যদি সাধনা করি তবু কিন্তু আমরা আল্লাহর সাথে মিশতে পারবো না, কি করতে হবে? এই পৃথিবীতে মেয়ে মানুষের সাথে আপনার মেয়ে মানুষ হতে হবে। কেমন? যেমন আপনার স্ত্রী, আপনি এক জায়গায় দূরে কোথাও যেতে দিবেন না যে একটা মেয়ে মানুষ কোথায় যাবে, কোথায় থাকবে, কোন পুরুষের চোখ পড়ে, কে লালসা কার মধ্যে জাগে বলা যায় না, এই ভাবনাটা ঠিক আছে। কিন্তু যে পৃথিবীতে কোনো মানুষ আছে এরকম এবং ছিল, আছে এবং আরো আসবে, যে একজন মানুষ সে পুরুষ রূপে জন্ম নিলেও সে কিন্তু নারী হতে পারে, তিনি নারী হতে পারে। যেমন একটি বিষয় হলো দেখুন যে আল্লাহ যদি সর্বগুণে গুণান্বিত হয়, তিনি নারীর মধ্যে গিয়ে নারীর রূপ, তিনি পুরুষের মধ্যে গিয়ে পুরুষের রূপ, তিনি হিজড়ার মধ্যে গিয়ে হিজড়ার রূপ, তিনি অন্য প্রাণীর মধ্যেও যদি যান সেখানে সে সেই রূপে আছে, কিন্তু মূলত আদম স্রোতই শ্রেষ্ঠ, আর এই রূপেই সমস্ত বিচার কাষ্ট সমস্ত কিছুই ফয়সালা করা হয়। তাই বলবো কি, হে সমস্ত জগৎবাসী, যে আপনি যেদিন মেয়ে মানুষের সাথে মেয়ে মানুষ হয়ে যাবে,
তখন দুইটা মেয়ে মানুষ যদি একাত্রে শুয়ে থাকে এখানে কোনো সমস্যা হবে না। আর আপনি যদি একটা মেয়ে মানুষের সাথে পুরুষ রূপে থাকেন তাহলে এখানে আপনি ঠিক থাকতে পারবেন না। তাই বলা হয়েছে যে আমরা কাম তত্ত্বের মধ্যে যদি যাই তাহলে নিষ্কাম হয়ে যেতে হবে। আর এই নিষ্কাম যে কাম তার আয়ত্ত, লোভ তার আয়ত্ত, রাগ তার আয়ত্ত। যে মানুষ যদি রাগ করে ঘরের সবকিছু ভেঙে ফেলে, যখন রাগ চলে যায় হায় হায় কি করলাম, দামি দামি জিনিসগুলো ভেঙে ফেললাম, কিন্তু এটি কিন্তু প্রথমেই তার প্রথমেই কিন্তু তার এটা কন্ট্রোল করা দরকার ছিল, কিন্তু এটা কন্ট্রোল করতে পারেনি, যার ফলে তার মধ্যে পুরুষত্ব আছে। আর যদি ভিতরটা নারী বানিয়ে দিত যে মেয়ের সাথে মেয়ে, এখন রাগের একটা রূপ আছে, সে রাগটা পুরুষ রূপেই তার মধ্যে জাগরণ হয়েছে, যখন নারী রূপ ধারণ করত তখন কিন্তু সেই রাগটা নেমে যাইত। আচ্ছা, এরপরে আমি বলবো যে একজন মানুষ, কেউ তাকে চর থাপ্পড় দিয়েছে, তাকে হেসে হেসে তার দিকে তাকিয়ে বলছে, বাবা নিশ্চয়ই আমার কোনো অপরাধ আছে, তাই আমাকে থাপ্পড় দিলে কেন, তোমার হাত দিয়ে আমাকে থাপ্পড় দিয়েছো, যদি আমার প্রতি তুমি আরো রাগান্বিত থাকো আমার বাম পাশের গালেও আরেকটি দিয়ে দাও। কিন্তু সে নিজে তাকে আঘাত করলো না, এই যে একটা বিষয়, কেউ তার ক্ষতি করেছে সে তার ক্ষতি করলো না, কেউ তাকে অপমান করেছে সে অপমান করলো না, সে একটা নারীর সাথে সে নিজে নারী হয়ে গেছে, তিনি একটা পুরুষের সাথে সে পুরুষ হয়ে গেছে। তাহলে এই ভাব মুক্তি যদি কোনো মানুষের মধ্যে এসে যায় সেই মানুষটি কি, সেই মানুষটি হলো সেই মুক্ত দেশের মানুষ হয়ে গেছে। যে আল্লাহ কি বলেছে সিরাতাল মুস্তাকিম, যে তোমরা সহজ সরল নম্র ভদ্র হও। আর সেই সহজ সরল নম্র ভদ্র হতে হলে আমার হাত কারো উপরে উঠবে না, খামাকা কারো উপরে রাগ দেখাবো না, এবং দেখা যায় আমি খামাকা কারো প্রতি আমি নিষ্ঠুরতা হব না, এবং আমাকে কেউ লাঞ্ছনা দিয়েছে আমি তা লাঞ্ছনা দিয়েব না, এবং কোনো মেয়ে মানুষ দুর্চরিত্রা হয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়েছে তা আমি সেই মেয়ের সাথে 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 সেই মেয়ে হয়ে গেছি, আমি যে পুরুষ তা ভুলে গেছি। তো এরকম ভাব, এরকম চরিত্র যদি কোনো মানুষের মধ্যে বা কোনো সাধকের মধ্যে বা কোনো আল্লাহর কর্ম করে হরদম তার মধ্যে যদি এই চরিত্র ঠিক থাকে তাহলে ইনশাআল্লাহ এই ব্যক্তিটি পরপারে মুক্তি নেবে। কিন্তু সে এমনই একজন ব্যক্তি হবে আল্লাহ কি কামেমত্ত হন না, তাহলে আল্লাহর গুণ তার মধ্যে আছে। আল্লাহ কি কারো প্রতি অবিচার করে, তাহলে এই ব্যক্তিটি অবিচার করেন, তাহলে আল্লাহর এই গুণটি তার মধ্যে আছে। আল্লাহ কি কোনো নারীর প্রতি আকৃষ্ট হয়ে সেই নারীর দিকে কাম জাগিয়ে তার দিকে যায়, যায় না, তাহলে এই জিনিসটা যদি কোনো পুরুষের মধ্যে না থাকে তাহলে এই আল্লাহর গুণটি তার মধ্যে আছে। সে মানুষের কাছে চায় না, মানুষের কাছে ভিক্ষা চায় না, কিন্তু সে নিজের আয়ত্ত দিনে যা পায় তাই চলে, তাই কিন্তু কারো উপরে সে নির্ভরশীল হয় না, তা আল্লাহ কিন্তু কারো উপর নির্ভরশীল হয় না। তাহলে এভাবে আল্লাহর গুণগুলো যদি কেউ লাভ করতে পারে তাহলে সে আল্লাহর সাথে মিশতে পারে। আর আল্লাহর গুণ যে লাভ করতে না পারবে তখন তার মধ্যে কি কি কাজ হবে, তার দ্বারা কি কি হবে, সে মিথ্যা বলবে, সে অন্যকে অপমান করবে, সে অন্যেরটা অন্যের দিকে কুদৃষ্টি করবে, অন্যের নারীর দিকে কুদৃষ্টি করবে, খারাপ দিকে লিপ্ত হওয়ার জন্য চেষ্টা করবে, এবং দেখা গেছে যে দুনিয়াবি টাকা পয়সা দন্দলতের জন্য সে 24 ঘন্টা ঘুরতে থাকবে এবং তার মন স্থির থাকবে না, খারাপ দিকে মন টানবে। তখনই বুঝতে হবে যে সে আল্লাহর গুণে গুণান্বিত নয়, তিনি আল্লাহর সাথে কখনোই মিশতে পারবে না যত সাধনাই করুক। তবে অবশ্যই মিশতে পারবে যদি এই গুণগুলো কারোর মধ্যে আনে। হয়তো আমি কিছু গুণের কথা বলেছি, আরও এরকম আরও গুণ রয়েছে, তো ইউটিউবে অত গুণের কথা বলা যায় না, যতটুকু বলা গেছে আর বাকিটা আপনারা ধরে নেবেন। তাহলে এই গুণগুলো যদি আমরা লাভ করতে পারি ইনশাআল্লাহ আমরা আল্লাহতে মিশতে পারবো। আর আমাদের আবার কিসের বিচার হবে, যারা আল্লাহর সাথে মিশে যায়। দেখেন একটা জিনিস,
যে একটা লোহার টুকরা, এই লোহাটা যখন আগুনে দেওয়া হয় তখন সে লাল হয়ে যায়। লাল যখন হয়ে গেছে এটার মধ্যে ধরতে গেলে কিন্তু হাত পড়বে। তো এখন বিষয়টা হলো যে একটু আগে লোহা ছিল, এখন লাল হয়ে গেছে, আগুনে লাল হয়ে গেছে, এখন এটা কি লোহা না আগুন? তাহলে বোঝা গেল কি দুয়ে মিলে একাকার। এরকম আল্লাহর সাথে যদি কেউ মিশে যায়, আল্লাহর আগুনে পোড়া দিয়ে কেউ যদি নিজেকে লাল বানিয়ে নেয়, তখন কিন্তু সেখানে হাত দিলে হাত পুড়বে। তাই বলবো যে যখন আগুন আর লোহা এক হয়ে লাল হয়ে গেছে, দুই মিলে একাকার হয়ে গেছে, আল্লাহর সাথে যদি আল্লাহর কোনো বন্ধু একাকার হয়ে যায়, তার আবার কিসের ভয়, তার আবার কিসের বিচার, তার কিসের হাসর, আর কিসের মিজান, আর কিসের ফুলসিরাত? তিনি কিন্তু আগেই পার হয়ে গেছে, আর ফুলসিরাত পিছনে আছে, আর আগেই তিনি ওই কাজ কর্ম সমস্ত কিছু সেরে সে আল্লাহর সাথে বিলীন হয়ে গেছে। তবে হে সমস্ত জগৎবাসী, জানিনা আজকের কথা আপনাদেরকে কেমন লাগলো। যদি ভালো লাগে তো আলহামদুলিল্লাহ, এবং সামনে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।